যেন এক ভুল বাতৰি বিয়পি গল সর্বত্র। না, মারাদোনার মৃত্যু হোৱা নাই, ম্রিয়মান ফুটবল বিশ্বয় মানি লব পৰা নাই অসহনীয় দুঃসংবাদ। ঈশ্বৰৰ পুত্ৰৰ জানো মৃত্যু হব পাৰে, কঠিন বিতর্ক, সুৰা সর্বস্বতা, অসংযমী জীবন, পিতৃত্বকেন্দ্রিক আইনী পাকচক্র, সাংবাদিকক উদ্দেশ্যে এয়ার রাইফলৰ গুলি নিক্ষেপ, যেন বিতর্কৰ এক অন্তহীন পরিক্রমা। কিন্তু বিতর্কৰ অনন্ত আবর্তৰ মাজত তেওঁ ফুটবলৰ যুবরাজ। ১৯৬০ চনত বুয়েন্স আয়ার্সত জন্ম। কিন্তু যিজন মারাদোনাক বিশ্বয় মনত রাখিব চিরদিন, তেওঁর জন্ম ১৯৮৬ চনের ২২ জুনত মেক্সিকোত। হয়, সেইদিনাই ঈশ্বৰৰ হাতেৰে মারাদোনাই কৰিছিল বিতর্কিত গোল। কিন্তু তেওঁ যে এল পি বিদেউৰ খুন পুতলা, ঈশ্বৰৰ হাতৰ বিতর্ক জোকাৰি দিবলৈ ৪ মিনিটৰ পাছতে কৰিছিল সেই অসামান্য অনন্য সাধাৰণ। রিপ্লেট চাই চাইও হেঁপাহ নপলোৱা শতাব্দীৰ সৰ্বশ্ৰেষ্ঠ গোল। মারাদোনা এটা ফেনোমেন, এটা পৰিঘটনা। বিংশ শতাব্দীৰ যিসকল অসামান্য প্ৰতিভাক বিশ্বই মনত ৰাখিব চিৰদিন, তেওঁলোকৰে মাজতে মারাদোনাৰ স্থান। একমাত্র তেওঁৰ ক্ষেত্ৰতেই অল ইজ গ্ৰান্টেড। বিতর্কর ব্যস্তনি পুরি নাশ করবলে তেওঁইটো প্রতিভার জয়ী, সেইবাবে মারাদোনার মৃত্যু অসহনীয়। মেসি, রোনাল্ডো, নেইমারর দরে মারাদোনা পরবর্তী কিংবদন্তির বাবে নহয়, উইসেন বল্টর দরে বিশ্বর দ্রুততম মানবর পৰা মাজুলী শদিয়ার কোনো গাঁৱৰ তরুণ তরুণীও শোকাহত এই মৃত্যুত। কিন্তু মারাদোনার তো মৃত্যু নাই, কিংবদন্তির যেন মৃত্যু হব পাৰে। শতাব্দীর সূর্যর জ্যোতিয়েই তো ভবিষ্যৎ উজ্জ্বল করে। নিউজ ডেস্ক রিপোর্ট, প্রাগ নিউজ।